সময়ের দেয়ালে থাকে ধূসর জীবনের ছবি বাধা বাধা নিজের অজান্তে নিজের কবর রোজ করি খোদা খোদা চোখের তারায় যে আছে সোমার মনে নাই তার ঠাই তার ঠাই জীবন্ত উড়ন্ত মেঘের মতো হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই দিলটা আমার হাইওয়ের মতো বড়, মাঝে সাঝে কিছু যাওয়া আসা না থাকলে জং ধরে যাইতে পারে, তাই কিছু ছোটখাটো গাড়ি যাইতে দি। আমার না এই পৃথিবীতে আপন বলে কেউ নেই। এই বাড়িটা তো আপনার না, তাহলে এখানে দাঁড়িয়ে আপনি করছেনটা কি? আপনারা দেখতেছে একটু আসবেন কানলি ভাই। ভাইয়া এটা দিয়ে তো কাটবেন না? হ্যাঁ এটা দিয়ে কাজ করি, ছোট মানুষ তো, স্যানিটাইজ করে সাবধান। হ্যাঁ আপনি এরকম চোরের মতো আমাকে ডাকাডাকি করছেন কেন? কি আমি চোর? আমার দেখতে চোরের মতো লাগে? হ্যাঁ শোনো, তুমি যেটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমার একটা উপকার করতে হবে। আমি তো জানিই না কি করতে হবে, আমাকে আগে জানি শুনি তারপর করতে পারবো কিনা সেটা ভাব। সেটা বলতেছি তো, এত অধৈর্য কেন? আপনি নাপিতের কাছে যাবেন, গিয়ে নাপিতে জিজ্ঞেস করবেন যে আমার সম্পর্কে খোঁজখবর নেয়ার জন্য বড় ভাইয়ের পোলাপান আসছিল কিনা যান একটু জিগায়েন ভাই, উপকারটা করেন যান। আমাকে বেছে নিলেন আপনি, পারবো না। আরে এই ভাই রাগটা ফালান না ভাই, ভাই মনে করে রাখছিলেন কি বলেন? মানে চাইলে তো আমিও তো ভাই ভেতরে যেতে পারি, পারি না তো যান। খুব ভেজালের মধ্যে আছি রে ভাই, বিশ্বাস করেন ভাই খুব ঝামেলার মধ্যে আছি। মানে ভাই আসলে আমার জানা দরকার যে বড় ভাইয়ের পোলাপান কি, মানে আসলে আমার একটু খোঁজখবর করতেছিল। ভাই চুপ করে থাকেন না ভাই, কর না ভাই প্লিজ ভাই। এ ভাই না, বড় ভাই আমার কাছে জানতে চেয়েছিল আপনার ব্যাপারে। কি মানে কি জানতে চাইছিল? আপনি আপনি কি জানেন? বলে বলেন সব কিছু, একমাত্র আমি আছি এই মুহূর্তে আপনার যে পরিস্থিতি আপনাকে বাঁচাতে পারি। আচ্ছা আমি যে নায়িকার কিডন্যাপ করছি দেখি বড় ভাই চেনে ফেলাইছে? আসলে আপনাকে এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না ভাই। ও ভাই মানে আচ্ছা কিন্তু ভাই এটা কীভাবে ভাই একটু বলেন না ভাই, আমার তো শুভে আসতেছে সব। ভাবি ভাই কতক্ষণ ভাববেন ভাই প্লিজ ভাই, একটু দেখেন না ভাই। আচ্ছা সময় লাগবে, সময় লাগবে তো। হ্যাঁ আমি আপনাকে সময় দিচ্ছি। এই এটা তো ওই লোকে। না 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 ওই লোক কোনো ব্যাপার না, ওই লোক ভাই একটু প্লিজ ভাই। কি আনবো বলেন, ঠান্ডা মানে মানে আপনি ওদের চুল ওরা ঠিকঠাক কাটবে ওটা কোনো সমস্যা নেই ভাই, মানে একটু আমি খুব বিপদের মধ্যে আছি। চা পাওয়া যাবে? দুধ চা?
দুধ অবশ্যই পাওয়া যাবে ভাই, আমি কি তাহলে একটু চাটা নিয়ে আসি? চিনি কম দিতে বলবেন, আমি চিনি খাই না। মেচি একটু আলকা পাতি দিব ভাই, এই দেন ভালো হয়। আচ্ছা আবার আচ্ছা চায়ের সাথে আর কি খাবেন ভাই? প্লিজ না করবেন না ভাই, এই জায়গাটা একটু ব্লক করে দেবে, একটু আরাম করে গল্প করবে। আচ্ছা এটা ব্লক করতে হবে না? ওকে ভাই আমি ব্লক করতেছি ভাই, একটু ভাবেন ভাই প্লিজ। মানে ভাবতেছি, আপনি বুঝতেছেন তো ভাই আমার অবস্থাটা কি ভাই? চাটা করি ও হ্যাঁ চা। আপনি এই ছুরিটা দিয়ে ছেলেটাকে কি করবেন? আমি ওরে ডর দেখাইতেছি। শুধু কি ভয় দেখাচ্ছেন নাকি আবার অন্য কিছু করবেন? তাহলে আপনি কি করতে কোন মিস হাওয়া? আমি বলি কি, আপনি ছেলেটাকে ছেড়ে দিন, আপনি আমাকে ধরুন। জি বড় ভাই, আপনি আমাকে ছেড়ে ওনাকে ধরুন। মিস হওয়ার জন্য আমি দুনিয়া ছেড়ে যাইতে পারি। বড় ভাই পুরোটা কিন্তু আপনারা বজায় ফেলতেছে। আপনার এই লোকগুলো না বেশি কথা বলে। জি আপনি বললে আমি ওদেরকেও ছেড়ে দিতে পারি। আহা, সামান্য একটা ইঁদুর টাইপের ছেলেকে মেরে আপনি আপনার নিজের হাত ময়লা করবেন? আপনি এই কথাটা বলতে পারলেন? ধরে নিন আমি আপনাকে বাঁচিয়ে দিলাম। কিন্তু বড় ভাই আমি আপনাকে অন্যরকম ভেবেছিলাম। কিরকম ভাবছিলেন? এই কথাটাও কি সবার সামনে বলতে হবে? এইটুকু একটু জায়গায় এখন আমি আড়াল পাই কই? চাইলেই আড়াল খুঁজে নেওয়া যায়। মুখটা বন্ধ করেন, বানরের মতো লাগছে। ওই তুমি হাসলে কেন? জি জি আমার আব্বা আমার বলছে বান্দর দেখলে হাসতে। দেখছেন বড় ভাই মুখ ফুটে কথা বের হয়েছে। ওই তোরা এটারে ড্রাইভার্সের লেগে ক্লাবে লয়ে যা, আমি একটু সাবল লোকে আড়াল কথা বলে দিতেছি। ঠিক আছে বড় ভাই যা চল ভাই আসতে। হ্যাঁ এত আড়ালের কি দরকার ছিল বিস খোলা হওয়া? দেখাশোনা করতে দিন রাত এক হয়ে যায় ভাবি, সময়ই পাই না। আমারও তো একই অবস্থা। তাই নাকি? আপনার বাচ্চাদেরকে তো দেখলামই না, কোথায় লুকিয়ে রেখেছেন? আচ্ছা আসেন আসেন ভাবি, ভাবি আসেন বসেন। কিছু মনে করেন না, আমি কিন্তু ফান করলাম। আমি কিন্তু ফান করতে আসিনি, একটা সিরিয়াস কথা জানা দরকার। বলেন। আসলে কিন্তু আমি অনেক সিরিয়াস জানেন, কলেজে যখন পড়তাম যখন কোনো সমস্যায় কেউ পড়তো সবাই আমার কাছে আসতো, তাই বিশেষ করে ছেলেরা। ও সেই জন্যই বুঝি মিষ্টি ছেলেদের সাথে এমন করে? হ্যাঁ আপনি এমন আত কঠিন কেন? মিষ্টি এমন খারাপ কিছু করেনি। আরে মিষ্টি কি করেছে সেটাই তো আমি জানি না। ওই যে আমাদের পাড়ায় পলাশ নামের একটা ছেলে আছে না? পলাশ, গোলাপ, বেলি, বকুল, আমি কারোর নামে কোনো ছেলেকে চিনি না ভাবি। তাহলে তো চিনে রাখা দরকার ভাবি। আমি দেখলাম কি ওই ছেলেটার সাথে। কি করেছে ছেলেটার সাথে? দেখলাম ছেলেটার হাত ধরে মিষ্টি পালিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় ভাবি মিষ্টি আর ফিরে আসবে না। পালিয়ে গেছে একদম এই মায়ের মতো হয়েছে। আমি না কলেজে থাকতে কতবার যে পালিয়ে গেছিলাম। এরকম লাগাইছো কে? কাঁচো মাছো করো না তো পানিটা খাও, পানিটা খাইলে যদি গলার আওয়াজ আগের মতো হয় আবার।
আস্তে আস্তে খাও আবার সালদির মধ্যে যা উঠবো এখন কথা কও আমার সাথে কি আজব রে বাবা সারা জীবন দেখলাম বাংলা সিনেমায় মানুষের স্মৃতিশক্তি হারায় ফেলাইলো তোমার দেখি গলার মধ্যে একটু আত লাগছে গলার স্মৃতিশক্তি হারাই গেছে গা তুমি একটু আগে কি বলছিলে তোমার মনে আছে এই যে আবার ফিরে আইছে না বড় ভাই কিন্তু একটা সাংঘাতিক গুন্ডা তুমি তো মানুষ ভালা না আরে আমি কি বড় ভাইয়ের সাথে গুন্ডামি করবার দাম নাকি এই যে তুমি যে বললা তার উঠে নিয়ে আসবা তোরই কি অন্যরকম হইব বুঝছো তাই বলে সবার জন্য সব ওষুধ কাজে লাগে না বন্ধু তুমি কিন্তু একটা ভয়ঙ্কর কাজ করতে যাইতেছো এক সুতা যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু বড় ভাইয়ের হাতে ধরা আমি ধরা পড়তে যাম কেন প্ল্যান তোমার কাজ করতে যাইতেছো তুমি তাহলে ধরা পড়বো কে ধরা পড়বা তুমি আরে এখানে আমি 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 ঢুকলাম কেমনে আরে তোমার সামনে রেখে তো সব খেলা হইব বড় ভাই সামনে তুমি আমার নিয়ে যাবে আমি সব খেলাধুলার মধ্যে নাই তারপরে বলো আমি আমি গ্রামে ফিরে যাবো এই যে বন্ধু আর যাও দেখো না সব রাস্তাঘাট কুলুস কুলুস মানে বন্ধ হয়ে গেছে বসো আবার সিদ্ধ তুই যে একটা গান শুনছ না মানুষের মনও আছে কইরে যাব না কইরে দিলে কয় লবণ কম হইছে এরকম অবস্থা আমাকে দিন আমাকে দিন আসুন সে কি আপনি এত ভারী একটা ব্যাগ নিয়ে যাচ্ছেন আমার অনেক দিনের পুরনো অভ্যেস অসুবিধা নেই হ্যাঁ আপনার তো বেশ কিছু অভ্যেস আছেই আচ্ছা সেদিন শেষ পর্যন্ত কি হলো বলুন তো কথা বন্ধ সেটাই হবার কথা ছিল যাও আপনার জন্য সেটা ভালোই হয়েছে কারণ আপনি স্ত্রী এত বেশি কথা বলে মানে আপনার কয়েকটা সে কি আচ্ছা এই অন্যের স্ত্রীর নামে কথা বলাটা যেটা অভদ্রতা এটা তোমাকে কেউ শেখায়নি আপনি দেখছি উল্টো রিয়াকশন দিচ্ছেন শোনো টফি যাই হোক না কেন আমি তাকে পছন্দ করি আমি ভালোবাসি না 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 আমি কোনো টফি চকলেটের কথা বলছি না আমি তো বলছি আপনার টফি আমার স্ত্রী ও সরি আসলে আমি ভুলে গেছি না না সে কি আমার কাছে দিন না আজকে আপনার ছেলে থাকলে আজকে নিশ্চয়ই আপনাকে কষ্ট করতে দিত না দেখুন আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি সত্যি বলছি তুমি আমাকে পটাবার চেষ্টা করছো কেন একজন বিবাহিত ছেলে হয়ে একজন বিবাহিত পুরুষকে পটাবার চেষ্টা আমি কেন করবো বলুন তো কথা তো দেখছি একটাও তোমার মাটিতে পড়ে না এত মূল্যবান একটা জিনিস ফেলে দেই কি করে তোমার স্ত্রীর সামনে তুমি কতটা মুখ খুলতে পারো সেটা আমি দেখতে চাই সেটা তো অবশ্য আমি এক্ষুনি তোমার স্ত্রীর সাথে কথা বলবো ও স্ত্রীর কথা বলাতে মনে পড়ে গেল আচ্ছা ব্যাগটা ধর আচ্ছা না তুই ধর তুই ধর মানে বিষয়টা হয়েছে কি যে আজকে আমার স্ত্রী দর্জি থেকে কাপড় আনতে বলেছে যদি না নিয়ে যায় বাড়িতে তাহলে তো আগুন লেগে যাবে আপনি একটা কাজ করুন না প্লিজ আমার বাচ্চাগুলো কিনে একটু বাড়ির দিকে চলে যান আমি আমি কাপড়গুলো নিয়ে আসছি এই বাড়িতে মা নেই চলুন মা নেই মানে ঠিক আছে দাও মা তুমি তো বেশ নাচো শুধু কি নাচি কলেজে থাকতে কত মানুষকে নাচিয়েছি তুই জানিস মা ওই মানে ওই গল্প পড়ে থাকে আমরা অন্য কোন হবে না মিষ্টি আমি যখন কোনো কলেজে গল্প বলি তখন আমি দেখি তুমি জানি কিরকম কর আম্মা হিংসা হয় আমার তোমার এসব গল্প শুনে যে আমার কি হিংসাটা হয় সত্যি না আমি জানি পুরোটা যদি তুই শুনিস তুই আরো হিংসায় মরে যাবি মা তুমি ওই যে কি যেন বলতে এসেছিলে আমাকে এই দেখ নাচতে গিয়ে তো সব ভুলে গেলাম ঠিক আছে তাহলে এক কাজ করি আমরা আবার নাচি বলতে হবে না এখন চল না 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 মনে পড়েছে আচ্ছা তুই বাসায় গেল হ্যাঁ হ্যাঁ তুই নাকি পলাশ না শিমুল কি নামের একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিস তোমার
তোমাকে এই কথা কে বললো? আমাকে বলবে কেন? সারা পাড়া জুড়ে শুধু এখন একটাই আলোচনা, তুই শিমুল না পলাশ কুন নামে ছেলের সাথে পালিয়ে গেছিস। তোমাকে আহা মা শোনো কি, শোন শোন শোন, তোমাকে যে যা বলবে তুমি তাই বিশ্বাস করে ফেলবে। বিশ্বাস করবো না কেন? আমি তো কলেজ জীবনে কতবার পালিয়েছি, না হলো 50 বার পালিয়ে গেছি মা। শোন একটা কথা বলি, যার সাথে পালাবি তাকে কোনোদিনও বিয়ে করবি। আই কি বলছো তুমি, তুমি তো বাবাকে পালিয়ে গিয়ে বিয়ে করেছো। করেছি যেই জন্য তো বলছি, এই ফজলির সাথে যদি পালিয়ে বিয়ে না করতাম তাহলে আমার জীবনটা কত অন্যরকম হতো বল। তা হয়তো হতো, কিন্তু বাবার মধ্যে এত ভালো একটা মানুষ তো পেতে না। আপনার লোক দিয়েই তো আমাকে আটকে রেখেছিলেন, তাই না বড় ভাই? একটু আগে কি আপনি কথা কইতেছিলেন? ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি, তোর মতো এরকম ডজন ডজন গুন্ডা আমার ভ্যানিটি ব্যাগের মধ্যে থাকে। তোর বড় ভাইয়ের মা? একদম চুপ, কোনো কথা কবি না। ঠিক এই মুহূর্ত থেকে আমি তোরে যেমনে যেমনে করতে কমু, তুই ঠিক তেমনে তেমনে করবি, কথা বুঝছস? একদম চুপ। তোমার মতো কাপুরুষ আমার বন্ধু কোনোদিনই হইতে পারে না। তাহলে আমার আটকে রাখছো কি সজনে? আমার ছেড়া তুমি যাই না, তুমি জানো না এদিকে বন্ধু এই পিঠে শত্রু। আমি আবার বন্ধু শত্রু কাউকেই ছাড়তে চাই না। তাই তুমি আবার মাঝখানে কথা বলো কেন? আমি আরো অনেক কিছু করতে পারি, দেখতে চান? দেখতে চান আপনি? ওখানে তোমার বাসাও ভাই, তাইলে যে লক্ষ্মী শোনার মতো, আমি যেমনে কই হেমনে কাজটা করতে দিব। আর সব করতে রাজি আছে, তুমি আমার যা যা বলবো আমি সব করবো, খালি আমার বাসাও ভাই। এই পিঙ্কি, আমার বন্ধুরে তুমি কানে কানে প্ল্যানটা জানাই দাও। কানে কানে কেন বন্ধু? বেড়ালো তার মানে দেয়ালেরও কান আছে, যদি কেউ শুনে সমস্যা হবে, এই জন্য তোমার কানে ফিসফাস করে কথাটা দেবো। কম আচ্ছা ঠিক আছে বলো কি, আরেকবার ট্রাই করব। দেখো ও তো মানে কেমন করছে, এরকম করলে তো হবে না, আমি তো বলতে পারবো না। আচ্ছা বলো, আবার বলো বলো বলো, কান মারাইছি বলো। এই চিৎকার করছেন সেটা তো ভালো ছিল, এখন তো জড়িয়ে ধরলেন আপনি আমাকে, কি হয়েছে? সরি, ইটস ওকে, কিন্তু কি হয়েছে? কি তেলা পোকা? তেলা পোকা কোথায়? অন্ধকার আমার গায়ের উপর উঠে আসছিল। আপনি যখন আমাকে জড়িয়ে ধরেছিলেন তখন কি আপনার গায়ে তেলা পোকা ছিল? আমি তো চিন্তা করিনি, কি হলো এটা? কি আজ মাঝে কথা বলছে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জানলা রুমটাতে গিয়ে তেলা পোকাটাকে মারুন। সে কি মানে আপনি জানলা ও ঘরে ভাড়াটে মানুষকে যাওয়া নিষেধ? হ্যাঁ আপনি কি আমার সাথে ফাটলামো করছেন? না 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 না, কেন যাবো, তার মধ্যে আবার পোকা টোকা বুঝছেন না? কি বুঝবো, পোকা আপনার মায় হয়? হ্যাঁ মানে হয় মিশ্রিত মায়া, যদি আবার উড়ে এসে আমার গায়ে পড়ে। এই দেখুন খুব উল্টো পাল্টা কথা বলছেন। মায়ের ঘরে আপনি আমাকে যেতে বলছেন? দেখুন মানুষের কিছু ঘর থাকে যেখানে অন্য কাউকে ঢুকতে দিতে নেই, আর তেলা পোকা তো, আরে আপনার চিৎকার শুনে আমি ভাবে গেছি ওটা তখন হার্ট ফেল করেছে। বাহ
আপনি হাসতে পারেন। আপনি কিন্তু খুব খারাপ মানুষ। হ্যাঁ আমারও মাঝে মাঝে তাই মনে হয়, কিন্তু অতটা খারাপ না যতটা ফয়সাল খারাপ আছে। তো আবার কি, মানে অন্য কোনো উদ্দেশ্যে বলছি না, মানে বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন হাতের কাছে এত বাজে একটা মানুষের এক্সাম্পল আছে তাই বলে দিলাম। রাত অনেক হয়েছে মিস সুমাল, এখন আপনার বাড়ি যাওয়া উচিত। যেতে পারবেন তো নাকি আমি সাথে যাবো? পারবো, মানে আবার যদি তেলাপাকা উড়ে এসে। কোনো দরকার নেই, আমি বারবার আপনাকে জড়িয়ে দেবো। আপনার ঘরটা খোলা রেখে যাচ্ছেন? ওটা ইচ্ছে করে আপনার জন্য খোলা রেখে গেলাম। মন্টু দরজাটা একটু কষ্ট করে বন্ধ করে দিবি বাবা। এই তুমি আসছো কেন? এক কামায় ঘুম করে ফেলবো। আপনার জন্য মলম নিয়ে এসেছি। তুই যে বিয়ে পর্যন্ত ভাবতে পেরেছিস এটাই তো অনেক বেশি। আমি তো বিয়ের কথা প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার ভাবি। কিছুদিন তোর পাশে উঠবো, ঠিক এই কারণেই ভাবছিলাম তোর সাথে দেখা করা ঠিক হবে কিনা, কারণ কোন ভেজাল আছে কে জানে। কি হলো, আমি ফেরত আসলে কেন? নিজের অজান্তে নিজের কবর রোজ করি খোদা খোদা, চোখের তারায় যে আছে সময়।